পঞ্চগড়ের দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে নারীর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় ইউরোপীয় ইউনিয়ন ও ট্রেডক্রাফট এক্সচেঞ্জের অর্থায়নে এবং বিকাশ বাংলাদেশ উল্লাসী সৃজনী সংঘ ও ট্রেডক্রাফট এক্সচেঞ্জের বাস্তবায়নে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক। এ সময় পঞ্চগড় জেলা নারী সামাজিক অ্যাসোসিয়েশনের সভাপতি পিয়ারা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডক্টর শহীদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হোসেন, বিকাশ বাংলাদেশের নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলাউদ্দিন প্রধান, বিকাশ বাংলাদেশের রিজিওনাল কোঅর্ডিনেটর আতিকুর রহমান, উপজেলা কোঅর্ডিনেটর রেহানা পারভিন সহ আরও অনেকে।